সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপাইনবাবগঞ্জ টিভির আজকের সংবাদ। আপনাদের সাথে আছি আমি সিয়ামুল ইসলাম। প্রথমেই মনামেনা কৃষি খামার সংবাদ শিরোনাম। শুক্রবার মহারাজপুরে সাধারণ মানুষের সাথে মত বিনিময় করেছে ওয়াদুদ, শিবগঞ্জে শিমুল। কল্যাণপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে সাধারণ মানুষের সাথে বিভিন্ন এলাকায় মত বিনিময় ও গণসংযোগ করে যাচ্ছেন সংসদ সদস্য ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা অধিকাংশই আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। সকালে চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নে গণসংযোগ ও মত বিনিময় করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ। এ সময় তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের কথা মনে করিয়ে দেন ও আগামীতেও নৌকার পক্ষে ভোট চান। এদিকে শিবগঞ্জের সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে গণসংযোগ করেছেন সংসদ সদস্য ডাক্তার শামিউল উদ্দিন আহমেদ শিমুল। শুক্রবার সকালে উপজেলার মনাকষা বাজার ও নামটোলা সহ বিভিন্ন এলাকার ঘুরে ঘুরে গণসংযোগ করেন। এদিকে শুক্রবার বিকেলে চিকিৎসক নেতা ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডাক্তার গোলাম রাব্বানি চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারগড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা গণসংযোগ করেন। চাপাইনবাবগঞ্জ পৌরসভার কল্যাণপুরে 1 নং ওয়ার্ড তরুণ সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত ফাইনালে 2-0 গোলে কল্যাণপুর ফুটবল দল শেখ রাসেল স্মৃতি সংঘ ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। খেলা শেষে 1 নং ওয়ার্ড কাউন্সিল ইফতি খান আহমেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণের অনুষ্ঠানে অতিথি ছিলেন সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ও এরফান গ্রুপের চেয়ারম্যান এরফান আলী। অতিথিদ্বয় চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে পুরস্কার তুলে দেন। আজকে এখানে শেষ করছি চাপাইনবাবগঞ্জ টিভির সংবাদ আয়োজন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল। আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায়। আপনার এলাকায় যে কোনো সংবাদ জানতে আমাদের সাথে যোগাযোগ করুন 01316025982 নম্বরে। আজকের মতো বিদায়, শুভরাত্রি।